জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ রাষ্ট্রপতিকে যে কারণে সরাতে নারাজ বিএনপি, বিএনপির সঙ্গেও সংঘাতের পথে ছাত্ররা বেরিয়ে এলো। নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হঠাৎ আওয়ামী লীগের হেভিওয়েট মন্ত্রীদের মিলন মেলা, ছিলেন হাসিনাও, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব বাংলাদেশে হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা হবে না, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব গণহত্যা দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জানালেন মির্জা ফখরুল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব নির্বাচনে যেতে শেখ হাসিনা 12 কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন, জানালেন ভিপি নূর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাসিনার অত্যন্ত কাছের মানুষ রাষ্ট্রপতিকে যে কারণে সরাতে নারাজ বিএনপি, বিএনপির সঙ্গেও সংঘাতের পথে ছাত্ররা বেরিয়ে এলো। নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। শেখ হাসিনার আওয়ামী লীগের পর এবার খালেদা জিয়ার বিএনপির সঙ্গেও জোর বিবাদ বেঁধেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। হাসিনাকে উৎখাতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সামিল হয়েছিল বিএনপিও, তাদের 400 নেতাকর্মী তখন পুলিশের গুলিতে নিহত হন বলে জানিয়েছে দলটি। কিন্তু শেখ হাসিনার দেশ ছাড়তেই ছাত্রদের সমালোচনার মুখে পড়েছে বিএনপির নেতৃত্ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ তুলতে শুরু করেন, বিএনপির ব্যর্থতার কারণেই হাসিনা স্বৈরাচারী শাসন কায়েম করতে পেরেছিল। এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানো নিয়ে ছাত্রদের দাবি নিয়ে বিএনপির সঙ্গে বিবাদ অনেক দূর গড়িয়েছে। বিএনপির সাবকথা, তারা রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে নয়। রাষ্ট্রপতিকে সরাতে ছাত্ররা এর আগে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল, পরে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে, পাশাপাশি ছাত্র নেতৃত্বেও বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করে। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের একটি দল ইউনূসকে গত সপ্তাহে জানিয়ে আসে তারা রাষ্ট্রপতিকে সরানোর পক্ষপাতী নন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকেও একই কথা জানিয়েছিল তারা। তাদের বক্তব্য, রাষ্ট্রপতিকে সরালে দেশে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। বিএনপির পর তাদের সহযোগী 14 দলের জোটের নেতাদের সঙ্গেও কথা হয় ছাত্রদের। জোট নেতারাও বলেছেন তারা রাষ্ট্রপতিকে সরাতে চান না। দেশের সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হলে তখন শাহাবুদ্দিনকে সরানোর বিষয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। ছাত্ররা এরপর বিএনপির নেতাদেরও হুঁশিয়ারি দিয়ে বলেছে স্বৈরতন্ত্রের দোসরদের সঙ্গে হাত মেলাবেন না। প্রশ্ন হলো, খালেদা জিয়ার পার্টি কেন হাসিনার পছন্দের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রেখে দিতে এত আগ্রহী? আসলে বিএনপি মনে করছে ছাত্রদের দিয়ে শাহাবুদ্দিনকে সরানোর দাবির পেছনে অন্য কোনো শক্তির হাত আছে, যারা সাংবিধানিক সংকট তৈরি করে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রেখে দিতে চায়। কিন্তু সরকার ও ছাত্ররা এখনও রাষ্ট্রপতিকে অপসারণের প্রশ্নে সংখ্যালঘু। জামায়াত ইসলামী ও অন্য কয়েকটি ইসলামী দল বাদে বাকি পার্টিগুলি বেঁকে বসেছে রাষ্ট্রপতিকে সরানোর প্রশ্নে। বিএনপি মনে করছে রাষ্ট্রপতিকে সরানো হলে ক্ষমতার ভর কেন্দ্র বদলে যাবে। খালেদা দলের বক্তব্য, নির্বাচনের পরম তারা জাতীয় সরকার করবেন, তখন সব দলের মতামত নিয়ে রাষ্ট্রপতিকে সরানো যেতে পারে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দ্রুত নির্বাচন করানো, রাষ্ট্রপতিকে সরানো নয়। কিন্তু ছাত্ররা তা মানতে নারাজ, তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে আন্দোলনে নামার কথা জানিয়েছে। ফলে আওয়ামী লীগের পর বিএনপি সহ বহু দলের সঙ্গে ছাত্রদের সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। নয়া রাজনীতির দিকে পা বাড়াচ্ছে বাংলাদেশের রাজনীতি। হঠাৎ আওয়ামী লীগের হেভিওয়েট মন্ত্রীদের মিলন মেলা, ছিলেন হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন
গত জুলাই আগস্টের ছাত্র জনতার মিছিলে হামলা ও হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রী উপদেষ্টা এমপি ও সরকার ঘনিষ্ঠ 34 জনকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা শতাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে সাবেক 4 জন মন্ত্রীসহ 8 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত। বুধবার 30 অক্টোবর সকালে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ ইমরান আহমেদের পৃথক 2টি আদালত শুনানি শেষে এসব আদেশ দেন। এর আগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা এসব মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তার দেখানো ও রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন সকালে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সাবেক এসব উপদেষ্টা মন্ত্রী এমপি ও ঘনিষ্ঠজনদের। এরপর একে একে তাদের আদালতে নেওয়া হয়। পরে শুনানি শেষে শতাধিক মামলায় তাদেরকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক ডিসি মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া রাজধানীর পৃথক 2 মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে হাইকোর্টের জাল ভোটের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় 5 দিন ও বাড্ডা থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানায় মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের 3 দিন ও যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের 3 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ধানমন্ডি থানার মামলায় 3 দিন এবং বংশাল থানার মামলায় 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া নিউ মার্কেট থানার মামলায় বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল, চকবাজার থানার মামলা সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ইনু, চকবাজার থানার মামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সৈকতের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিনে এত আসামিদের আদালতে তোলাকে মানুষ দেখছেন মন্ত্রীদের মিলনমেলা হিসাবে। তবে সবাইকে গ্রেপ্তার দেখানো হলেও মিলনমেলায় ছিলেন না হাসিনা। নেটিজেনরা বলছেন খুব শীঘ্র এই মিলনমেলায় যুক্ত হবেন হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিশ্চিতভাবে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে তার অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বুধবার 30 অক্টোবর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। ডক্টর ইউনূস বলেন, অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে চাইবে না সরকার। এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, তারা জনগণকে নিয়ন্ত্রণ করেছে, তারা রাজনৈতিক মেকানিজম তৈরি করেছে, তারা নিঃস্বার্থে দেশের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু তার সরকার এমন কিছু করবে না, কারণ তারা রাজনৈতিক সরকার নয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমি মনে করি না যে রায় হওয়ার আগে এটা করা দরকার আছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
তাদেরকেই আওয়ামী লীগের রাজনৈতিক স্থান নির্ধারণ করতে হবে। ডক্টর ইনুস বলেন, শেখ হাসিনার রাজনীতিতে যোগ দেওয়া বা রাজনৈতিক দল গঠনের কোনো ইচ্ছা নেই। তার সরকার এখন পর্যন্ত নির্বাচনের রূপরেখাও চূড়ান্ত করেনি। আমাদের কাজ সবকিছু স্বাভাবিক করা এবং সংস্কার সম্পন্ন করা। নির্বাচনের সব প্রস্তুতি শেষ হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করব। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ছাত্র জনতার আন্দোলনে প্রায় 800 জন শহীদ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে হিন্দুদের উপর ব্যাপক নৃশংসতা নিয়ে ভারত যে অভিযোগ করেছে তার কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি মানবাধিকার সংস্থাগুলো। ডক্টর ইউনূস আরও বলেন, হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার কিছু ঘটনা ঘটেছে, তা খুব অল্প সংখ্যক প্রাণহানি হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, তাদেরকে ধর্মের ভিত্তিতে নয় আওয়ামী লীগের অনুসারী হিসেবে টার্গেট করা হয়েছে। অধিকাংশ হিন্দু আওয়ামী লীগের সমর্থন ছিলেন। এটাকে ভিন্ন রূপ দেওয়া হচ্ছে, আমরা প্রতিবেশী, আমাদের একে অপরের প্রয়োজন, আমাদের মধ্যে অবশ্যই সবচেয়ে ভালো সম্পর্ক থাকতে হবে, যেমনটি দুই প্রতিবেশীর মধ্যে থাকা উচিত। গণহত্যার দায়ে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডির 52তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা যাতে বিভিন্ন ডামাডোলে আওয়ামী গণহত্যা ভুলে না যাই, আর গণহত্যার দায়ে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো ক্ষমা হবে না। রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান সময়টা খুব সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে, ধৈর্য ধরে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটাই দায়িত্ব, জঞ্জাল দূর করে অর্থবহ একটা নির্বাচনের ব্যবস্থা করা। রাষ্ট্র সংস্কারের দফা আমরা 31 দফা দিয়েছি, জোর করে চাপি দেওয়া কোনো সংস্কার টেকসই হয় না। জনগণের যদি কোনো সমর্থন না থাকে তবে সে সংস্কার কোনোভাবেই সাস্টেইনেবল হয় না। নির্বাচনে অংশ নিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী গণ অধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, গত সরকারের আমলে শেখ হাসিনা টেলিফোন করে আমাদের নির্বাচনে যেতে অনুরোধ করেন, গণভবনে নিয়ে গেছেন। গণভবনে গিয়ে আমরা মাথা বিক্রি করে দেইনি, বিবেক বিক্রি করে দেইনি। শেখ হাসিনার টেলিফোনে ডিজিএফআই এনএসআইয়ের চাপ এবং ঔষধের কার্টনে করে 12 কোটি টাকা নিয়ে এসেছিল। তিনি বলেন, আমরা যদি বিক্রি হয়ে যাই তাহলে মানুষ হতাশ হবে, এই দেশে আর কিছু হবে না, যে কারণে স্রোতের বিপরীতে প্রতিকূল সময়ে আপোষহীন থেকে পট পরিবর্তনের দিকে এগিয়ে গেছি। সাবেক বিপিনুর আরও বলেন, পটুয়াখালীর মতো দেশে বিভিন্ন এলাকায় দু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উৎখাত শুরু হয়েছে, তারা বিভিন্ন জনকে হামলার হুমকি দিচ্ছেন, সাংবাদিকদের হয়রানি করছেন, ঢালাওভাবে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন, মামলা বাণিজ্য শুরু হয়েছে, আন্দোলন করলে ছাত্র জনতা আর এরা শুরু করলো হামলা মামলা মিষ্টি খাওয়ার ব্যবসা, এরা যে মাথা গজিয়েছে তা এখন ভেঙে দিতে হবে।